হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। চলে আসলাম ফালাকেঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে। আরাফাত ফার্নিচার অ্যান্ড ডোর হাউস, এটা হলো পার্ট টু। ভিডিওটা করতেছি আমরা পার্ট টু, পার্ট ওয়ানটা সে আপনাদের দেখাচ্ছি আপনাদের আপনারা ওদের শোরুম। এখন দেখাবো তাদের আপনার ওয়ার্কশপ, যে কারখানা যেখানে আপনার পার্লার তৈরি হচ্ছে। আমরা হলো পার্লার জগতের যে রাজা সেরা, তাদের কাছে আসছি এখন। আপনাদের এখানে দেখাবো যে পার্লার কীভাবে কী কোটা হচ্ছে এবং কেমন কীভাবে প্রস্তুতি করা হচ্ছে। আর বিগ সাহেব, আপনার বলে রাখি, আমার ভিডিও যারা নতুন দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর শেয়ার করে দিবেন, যেহেতু আপনার অন্যান্য আরেকজনের হেল্প হয়ে থাকে। আর আমার এইখানে আসলে আপনারা আবার মূলত এখানে আমাদের রিভিউ করা হচ্ছে ভিডিওটা, মানে আমাদের এই আরাফাত ফার্নিচার ওনারাই আমাদেরকে এখানে আমাদের ফালাকেঞ্জে ইউটিউবটা চ্যানেলকে ইনভাইট করা হয়েছে, যেহেতু তার ভিডিওটা আমরা দিই, তার একটা রিকোয়েস্টে ভিডিও এটা দিচ্ছি আমরা। তো আশা করি ভিউয়ার্স আপনাদের উপকারে আসবে ভিডিও, আমি এই ভিডিওটা করতেছি। এই ভিডিওটা মূল কিছু কারণগুলো আপনাদের আগেও বলছি প্রথম পার্ট ওয়ান ভিডিওতে, এখন পার্ট টুতেও বলে দিচ্ছি। এখানে আপনারা আসলে সরাসরি পাইকারি দামে প্রোডাক্টগুলো কিনতে পাবেন এবং খুচরা তিন হাত চার হাত পাঁচ হাত হয়ে আপনাদের হাতে চলে যায় একটা সেগুন কাঠের জিনিস, আপনার 10,000, 9,000, 12,000 টাকা কিনতে হচ্ছে। এখানে প্রাইসগুলো বলে দিব, এখানে অনেক কমের মধ্যে প্রাইসগুলো পাবেন সরাসরি কিনলে। এখানে ওনাদের কাছে যে কোনো ডিজাইনের পার্লারগুলো পাবেন, যে কোনো কাঠ দিয়ে তৈরি করতে পারবেন ভিউয়ার্স। আর চলুন মূল ভিডিওতে যাচ্ছি, এখন তাদের যে ওয়ার্কশপ যেখানে পার্লার তৈরি হচ্ছে সেগুলো আপনাদেরকে একটু তুলে ধরি। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। দেখুন ভিউয়ার্স, এটা হলো ওনাদের ওয়ার্ক ফ্যাক্টরিটা দেখাই দিচ্ছি। ওনাদের আমাদের উনি হলো ম্যানেজার সাহেব, তো আগে তো একবার পরিচয় করাই দিচ্ছি প্রথম পার্ট ওয়ানের ভিডিওতে, এখন আবার তো করাই দিচ্ছি। দেখুন ওইটা হলো ওনাদের ফ্যাক্টরি, এর আগে চলে গেছিলো প্রথম ভিডিও ওয়ার্কশপে, এখানে কাজ করতেছে তারা, স্টাফ যারা আছে কাজ টাজ করতেছে অলরেডি। এই যে দেখুন ভিউয়ার্স, বিশাল বড় একটা ফ্যাক্টরি, এখানে অনেক ধরনের অনেকগুলো মেশিন আছে। কোন মেশিনে কী কী কাজ করা হয় সেগুলো আপনাদেরকে তুলে ধরব যতটুকু পারি সম্ভব হয়। চলুন আপনাদের ওখানে কিছু দেখাচ্ছি এখন। এটা হলো এই যে পাল্লা, ওনাদের হলো মূল কাজ হলো পাল্লাটা তৈরি করা। এই মুহূর্তে তারা এফতাদের কারখানাতে অন্য কোনো ফার্নিচার কাজ করতেছে না, একমাত্র পাল্লাই দিচ্ছে। সরকারি বেসরকারি যেখানে হোক, বড় বড় জায়গায় সব জায়গায় ফ্যাক্টরিতে এখন পাল্লাতে দেওয়া হয়। সব সরকারি কাজ ও আচ্ছা, এগুলো সব সরকারি কাজ, এগুলো যা যে কটা পাল্লা দেখাচ্ছে এগুলো সব সরকারি যে কাজগুলো অর্ডার পাইছে তারা এগুলো কাজ করতেছে। এগুলো সব সেগুন কাঠ দিয়ে কাজ করে ভিউয়ার্স। দেখুন এটা প্রাইসগুলো, সাইজ কত বাই সাইজ কত করছেন এই কাঠটা? 27x82। এটা 27x82, এটা ছোট সাইজ, আপনাদের যার যেরকম বড় সাইজ লাগবে এরকম সব সাইজেরই করা যাবে ভিউয়ার্স। এটার প্রাইস কত? ওটার প্রাইস আপনার 12,000। 12,000 টাকা, আচ্ছা আচ্ছা। বড় হলে আর একটু বেশি, নকশা হলে আর একটু বেশি, মানে এটা ডিজাইনের উপর। আচ্ছা ভিউয়ার্স, আপনাদের এগুলো প্রাইস আমরা ভিতরে শোরুমে গিয়ে আপনাদের প্রাইসগুলো জানাবো না, আমরা এখন এগুলো এখানে ও কারখানার যে মূলত কাজগুলো সেগুলো একটু দেখে যাই, তারপর শোরুমে গিয়ে আমরা প্রাইসগুলো জানতে পারবো। চলুন এই কাঠগুলো দিয়ে কী করা হচ্ছে ভিউয়ার্স একটু জেনে নিই। এগুলো দিয়ে পাল্লা তৈরি করা হচ্ছে, এই কাঠগুলো দিয়ে পাল্লা তৈরি করা হচ্ছে, এগুলো সব সেগুন কাঠের ভিউয়ার্স। দেখুন প্রথমে এখানে পাল্লা কাঠগুলো এখানে যা সাইজ করে নেয়, পাল্লার যে সাইজগুলো থাকে এগুলো কেটে সাইজ করে তারপরে এখানে জয়েন্ট করা হয় পাল্লাগুলো করার জন্য। ভিউয়ার্স দেখুন এটা জয়েন্টের মেশিন, এই মেশিনটা দিয়ে জয়েন্ট করা হয় পাল্লার। দেখুন ভিউয়ার্স, এটা হলো বিয়স। দেখেন এখানে কি কি কাট আছে, এখানে আপনার শিলকরই, শিলকরই সেগুন, তারপর বার্মাটিক, সব জারুল, সব সব মিলা জিলে কাঠগুলো আছে এখানে সিজন করা। সিজন করা বলতে কি বুঝাচ্ছেন তাহলে? শুকনা কাঠের ভাগ হবে না, শুকনা কাঠ। আচ্ছা আচ্ছা, এগুলো শুকনা কাঠ বলতে তারা আরও আগে, দেখুন ভিউয়ার্স এখানে আরও কিছু সিজন করা আছে সেগুলো একটু দেখাই আপনাদেরকে। এই যে সিজন করা বলতে তাদের এগুলো শুকনা কাঠ, এখানে অনেক দিন মাসখানিক আগে বা 15-20 দিন মাসখানিক আগে কাটা এগুলো। ও 3 মাস আগে কাটা? জি, 3 মাস 4 মাস আগে কেটে এগুলো রেখে দেয় শুকার জন্য, না? জি জি। তো এটাকে আর কি সিজন বলা হয়। এগুলো শুকানোর পর যেহেতু এটা আর কোনো প্রবলেম না হয়, শুকাই গেলে পুরোপুরি কাঠটা যখন শুকা যায় তখন আর এগুলোতে ঘুনে বা বাঁকা কোনো হওয়ার সম্ভাবনা থাকে না, এটাকে বলা হয় সিজন করা। ভিউয়ার্স এগুলো সব সিজন করে রাখা হয়েছে, 3 মাস 4 মাস আগে এইভাবে কাঠ রেখে দেওয়া হয়, তারপরে গিয়ে ওই কাঠের উপরে কাজ করা হয়। এই মেশিনটা কিসের? এটা
এটা থিকনেস আর এটা মানে অর্থাৎ থিকনেসটা তো ইয়া করে, আচ্ছা এটা থিকনেস তৈরি করে এই মেশিনটা দিয়ে ভিউয়ার্স, এটা হচ্ছে কতটুকু সাইজ কত ইঞ্চি রাখবে ওইটা দিয়ে কাটা হয় এই মেশিনটা দিয়ে। আর এই মেশিনটা দিয়ে ওটাতে বিন করা হয়, ফালার যে আল বিন করা হয়, বিন মেশিন এটা। আচ্ছা বিন মেশিন এটা ভিউয়ার্স দেখুন বিন মেশিনটা। আচ্ছা মোল্ডার মেশিন এটা হলো মোল্ডার মেশিন বলা হয়, এই মেশিনতে কি কাজ করে? এই মেশিনতে যত রকম বিট কারগজ ডিপ সব এটা দিয়ে করা। আচ্ছা আচ্ছা বিভিন্ন কাটার কাটার মানে হলো একসাথে কাটার আছে এটাতে না? জি জি যে কাটার প্রয়োজন হয় কাটার লাগাই কাজ করা হয়। জি জি যা যা সহজনে চাই দেখুন ভিউয়ার্স আপনাদের ওনাদের ও সমিল দেখাইছে পার্ট ওয়ানে এবং পার্ট টু তে তাদের ওয়ার্ক কারখানাতে দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা এটা বিন মেশিন এটাকে বলা হয় দেখুন ভিউয়ার্স, বিন মেশিন মানে ছিদ্র করা হয় পার্লার এই পার্ট থেকে ওই পারে এই পাশে ছিদ্রগুলো করা হয় দেখুন, এই যে ড্রিল মেশিনের মতোই আর কি, এটাকে বিন মেশিন বলা হয়। নিখুঁতভাবে এই যে দেখুন এখানে ড্রিল মেশিনের মতোই ভিতর থেকে বেরোবে একটা ড্রিল মেশিনের মতো। এই যে বিওয়াস দেখুন বিন করে কিভাবে, এই যে এইটাকে আর কি বলা হয় বিন মেশিন, এই যে এইভাবে করে বিন করা হয়। কারেন্ট নাই না তো দেখাই দিয়ে দেওয়া যেত, যাই হোক কাঠের এই যে ভিতরটা কীভাবে বিন করা হয় ফাঁকা এ পার থেকে এ পার পুরোটা ভিতরে ফাঁকা করা হয় দেখুন ভিউয়ার্স, এটাকে বলা হয় বিন মেশিন। যাই হোক আপনাদেরকে মেশিনগুলো দেখানো হচ্ছে যে ওনাদের এখানে নিজস্ব সব কিছু কাজ করা হয়, এই কারণে আপনাদের মেশিনপত্রে সব কিছু দেখানো হচ্ছে ওয়ার্কশপের কী কী আছে। চলুন আরেকটু কিছু দেখি প্রোডাক্ট কী কী সামনে আসে দেখুন ভিউয়ার্স, এই যে আরেকটা মেশিন এখানে কাঠগুলো কাটিং করা হয় মেশিনে, বড় মেশিন একটা। এই যে দেখুন এগুলো ভিউয়ার্স এখানে যা দেখছেন সব সিজন করা, এই কাঠগুলো এখানে সব সিজন করা, এখানে চিটাং সেগুন কাঠ থেকে শুরু করে সব ধরনের কাঠ পাবেন এখানে। এই দেখুন ভিউয়ার্স এখানে কাঠ ইগুলো পাল্লাগুলো কীভাবে তৈরি করা হচ্ছে, তো ভিউয়ার্স আপনাদেরকে বলবো এবং রিকোয়েস্ট করবো আপনারা যারা এই ভিডিওটা আমাদের দেখতেছেন এবং নতুন বাড়িঘর যারা করতেছেন অবশ্যই আপনারা সরাসরি এই ভাইদের কাছে চলে আসবেন, আমাদের আরাফাত ফার্নিচারের টিম্বারে চলে আসবেন সরাসরি, এখানে আসলে অবশ্যই অবশ্যই অনেকগুলো প্রাইস কম পাবেন। অনেকগুলো প্রাইস বলতে আপনারা দেখা যাচ্ছে বাইরে থেকে কিনতে গেলে 5-6 হাজার টাকা, 3-4-5 হাজার টাকা অনেক টাকা কম পাবেন। দেখুন এই গামটা ওনারা নর্মালি কোনো গাম ইউজ করে না, এখানে আপনার একটা ফ্যাক্টরিতে সাধারণত কম দামি গাম ইউজ করতে পারে চাইলে, অন্যান্য ফ্যাক্টরিতে গেলে দেখতে পারবেন ভিউয়ার্স যে অনেক কাস্টমার দেখবে এটা সমস্যা কি কম দামি কম দামি একটা গাম ইউজ করবো, কিন্তু এগুলো তো ওনারা তা না। দেখুন ওনাদের গামটাও দেখাই দিচ্ছি, উঠবে না ওনারা সরাসরি ফেভিকলের গাম এই গামটা ইউজ করতেছে, মানে প্রোডাক্টগুলো যেটা আপনাদের দেওয়ার জন্য ভালো যতটুকু তাদের দেওয়ার তার অতটুকু চেষ্টা করতেছে ভালো কোনো কিছু দেওয়ার জন্য কাস্টমারদের। একবার কাস্টমার যেহেতু আসলে যেতবার আসে তাদের এখানে কোনো ভেজাল কোনো কিছু পাবেন না, দুই নম্বরে কোনো কিছু পাবেন না, আপনি যেরকম টাকা খরচ করবেন সেরকম জিনিসই পাবেন সাধারণত। আর এখানে আসলে অবশ্যই প্রাইস অনেক কম পাবেন ভিউয়ার্স, এই দেখুন ওখানে এগুলো সিজন করে না কাঠ, সব সিজন এগুলো সব কাঠ সিজন করে রাখা আছে ওনাদের, আরও ই আছে যেখানে কাঠ রাখার কী বলে ওইটাকে গুডাউন, ওখানে আরও কাঠ রাখার জন্য সিজন করে রাখা আছে, শুধু এখানে না এখানে সমিল এটা কাজ করা হয়, এই যে পাল্লাগুলো তৈরি করা হচ্ছে ভিউয়ার্স। আমার এই পার্ট টু এর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই দেখবেন, আমরা এখন দেখাচ্ছি চলে যাবো পার্ট থ্রিতে, পার্ট থ্রি ভিডিওতে দেখাবো কী কী ওনাদের ডিজাইনগুলো আছে, তারপর কী কী ডিজাইনের আপনারা পাল্লাগুলো নিতে পারেন এবং প্রাইসগুলো তুলে ধরবো পার্ট থ্রিতে। এটা হলো দেখাই দিলাম এটা ওয়ার্কশপ, আপনাদের ওনাদের কারখানাটা দেখে নিন, আবার ভিউয়ার্স একটু সবাইদের স্টাফ যারা আছে তাদের সহকারে দেখাচ্ছি। এখন কারেন্ট নাই বিদ্যুৎ এখানে কাজ বন্ধ, তো এখানে অনেক একটু আগে অনেকক্ষণ শব্দ হচ্ছে অনেক কাজ হচ্ছিলো। এই মেশিনটাতে কি কাজ করা হয়? এটা দিয়ে রান্না করা হয়। আচ্ছা রান্না করা হয় মেশিন দিয়ে, আগে রান্না করা হয়তো দেখা যেত হাত দিয়ে ঠেলে ঠেলে ঘষে কাজ কাঠমিস্ত্রিরা কাজ করতো ওইভাবে, এখন অটোমেটিক মেশিন দিয়ে রান্নাও করা হয় মানে সমান লেভেল করা হয় ভিউয়ার্স।
আচ্ছা, এটা কাটার মেশিন, যত আধুনিক যন্ত্রপাতি বিভাগ দরকার সেগুলো সবই রাখা আছে। তা চলো আমরা একটু আবার আপনাদের এটা দেখা শেষ করতেছি এখন ভিডিওটা, আমরা পার্ট থ্রিতে চলে যাবো বিভাগ। বেশ, আমি কার্ডটা আবার শো করে দিচ্ছি আপনাদের। আরাফাত ফার্নিচার অ্যান্ড ডোর হাউস, ফার্নিচার অ্যান্ড ডোর হাউস, আপাতত তাদের কাছে আসলে ডোরগুলো পাবেন। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আনোয়ার হোসেন প্রোপাইটর, এবং আমি ডিসক্রিপশন বক্সে পুরোপুরি লিখে দিব। যারা বাড়িঘর করতেছেন আমার এই ভিডিওটা অবশ্যই তাদের ভালো লাগে থাকবে। আর অবশ্যই অবশ্যই বলবো আপনারা আমার এই ভিডিও পার্ট ওয়ান, পার্ট টু এবং পার্ট থ্রি দেখে তারপরে প্রয়োজন ভালো লাগলে আপনারা চলে আসবেন তাদের কাছে। তা ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে কোনো কিছু জানা থাকলে জানাবেন, আর অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। তো আল্লাহ হাফেজ।